বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব, আর হাতে মাত্র কয়েকদিন। তার আগেই কৃষ্ণনগর পৌর এলাকায় হু হু করে করোনার আক্রান্তের সংখ্যা বাড়ছে, কি বলবেন? এটা আমাদের পক্ষে সত্যি খুব উদ্বেগের বিষয়, চিন্তার বিষয়, আমাদের বলতে কৃষ্ণনগরবাসীর পক্ষে। কারণ কৃষ্ণনগর যখন করোনা শুরু হয়েছে গ্রীষ্মকালে কোনো সংক্রমণ ছিল না, জুন মাস মোট 3 জন হয়েছে, জুলাই মাসে 5 জন হয়েছে, পরবর্তীকালে বাড়ছে, যেটা হচ্ছে আগস্টে হয়েছে বেশি আর সেপ্টেম্বরে আরও বেশি। সেপ্টেম্বরে 3টে দিন 4টে দিন ছিল যে একজনও হয়নি, তারপরে 15টা হয়েছে, 16টা হয়েছে, আজকে সমস্ত রেকর্ড ভেঙে লিস্টে 19টা থাকলো। এই শহরে মানুষ তার মধ্যে 16 জন, 2 জন ডিএম অফিসের স্টাফ আর 1 জন আমাদের পাশে ভান্ডাখোলা অঞ্চলে আরশিহরির বাসিন্দা। তা আমরা আপনাদের চ্যানেলের মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে আবেদন করতে চাই, অনেক মানুষ ভাবছেন যে করোনা বোধহয় পালিয়ে গেছে, কিন্তু করোনা পালিয়ে যায়নি, তার প্রমাণ হচ্ছে দেখুন আজকে পশ্চিমবাংলায় গতকাল 3600 হয়েছে, গত পরশুদিন 3500 হয়েছে, 3550, অর্থাৎ গত 6 মাস ধরে করোনা হলেও পশ্চিমবাংলায় 3000-এর বেশি খুব বেশি দিন হয়নি, 3100-3200 পর্যন্তও ছিল, কিন্তু গত পরশুদিন 3550, গতকাল 3600 ছাড়িয়ে গেছে। আমার ধারণা আজকে আরও বেশি হবে, মানে মানুষের যে রিল্যাক্টিং ভাব যে করোনা হলে কিছু হবে না, করোনা হচ্ছে না, এই জন্যে মানুষ দেখুন মাস্ক পরছে না। ICMR বা ডাক্তারদের একটাই বক্তব্য যে করোনা আটকাতে গেলে মাস্ক ছাড়া কোনো রাস্তা নেই, ভিড় এড়াতে হবে, কোনো ভিড় জায়গায় যাওয়া যাবে না, এবং মাস্ক অবশ্যই ব্যবহার করতে হবে। আমরা রাস্তাঘাটে যখন বেরোচ্ছি এখনও দেখছি কৃষ্ণনগর শহরে অন্যান্য শহরের থেকে বেশি মানুষ মাস্ক পরলেও 40% মানুষের মুখে মাস্ক থাকছে না। দায়িত্বশীল মানুষ, বুদ্ধিজীবী মানুষ, তারাও মাস্ক ছাড়া রাস্তায় বেরোচ্ছে। আমি আপনাদের মাধ্যমে সর্বস্তরের মানুষের কাছে করো জোরে আবেদন করতে চাই যে করোনাকে ছোট করে দেখবেন না। করোনাতে এখনও কালকেও 62 জন মারা গেছে, করোনা এখনও প্রাণঘাতী রোগ, যাদের শরীরে কোমরবিডিটি অর্থাৎ অন্যান্য রোগ আছে, কিডনির সমস্যা, লিভারের সমস্যা, হার্টের সমস্যা, তাদের ক্ষেত্রে কিন্তু করোনা মারাত্মক। এই যে 62 জন মারা গেছে খোঁজ করে দেখালে দেখা যাবে 62 জনের মধ্যে হয়তো 50-52 জনই অন্যান্য রোগে আক্রান্ত ছিল। এখন আমাদের 50-60 বছরের বেশি যারা মানুষ তাদের মধ্যে 80% মানুষেরই সুগার আছে, স্বভাবতই সবারই সতর্ক থাকা উচিত। বাড়িতে অল্প বয়সী ছেলে মেয়ে হলেও তাদের মাধ্যমে যদি বাড়িতে রোগ ঢুকে যায় সেই বাড়িতে 60-70-80 বছর কাউকেই রেহাই দেবে না। তাই আমি অনুরোধ করব আপনারা করোনা রোগকে ছোট করে দেখবেন না। যতক্ষণ পর্যন্ত ভ্যাকসিন না নিতে পারছেন, ভ্যাকসিন বাজারে না আসছে, ততদিন পর্যন্ত আপনারা করোনা রোগ থেকে দূরে থাকুন, সতর্ক থাকুন, তাহলে আমাদের শহর নিরাপদ থাকবে, আমরা নিরাপদে থাকব। সামনে দুর্গাপুজো আসছে, সন্ধ্যাবেলা গাড়ি নিয়ে বেরোলে রাস্তা দিয়ে যাওয়া যায় না, এত ভিড় রাস্তায়। অর্থাৎ বাঙালির শ্রেষ্ঠ উৎসব যার যা সামর্থ্য আছে অবশ্যই কেনাকাটা করবেন, কিন্তু আপনারা ভাগ করে নিন সময়টা, দুপুরবেলা যখন রাস্তাঘাট ফাঁকা থাকে তখন আসুন, সন্ধ্যের পর শহরের মানুষের যারা একটু গ্রামগঞ্জ মফস্বল থেকে আসছেন তাদেরকে অনুরোধ করবো আপনারা দুপুরের দিকে আসুন। আমাদের শহরের মানুষ যারা কেনাকাটা করতে রাস্তায় বেরোচ্ছেন আপনাদেরকে বলবো আপনারা পর্যায়ক্রমে সময় ভাগ করে আসুন, নাহলে কিন্তু করোনা থেকে আমরা কেউই বাঁচতে পারব না, করোনা রোগ কিন্তু কাউকে রেহাই দেবে না। সেই জন্য আমি অনুরোধ করবো সর্বস্তরের মানুষের কাছে মাস্ক ব্যবহার করুন এবং ভিড় এড়িয়ে চলুন। আজকে করোনা সংক্রমণের ক্ষেত্রে আমরা যে হিস্ট্রি নিচ্ছি সমস্ত বাড়িতে গিয়ে, বেশিরভাগ জায়গাতে বাজার করতে গেছে, দোকান করতে গেছে, সে বাজার বা দোকান থেকেই হচ্ছে। ইতিমধ্যেই এই শহরে যে সমস্ত ব্যস্ত দোকান যেখানে বেচাকেনা বেশি সেই দোকানদাররা সংক্রমিত হয়েছে, আমাদের কাছে নাম বলতে চাই না,
বেশ কয়েকজন দোকানদার ইতিমধ্যে আক্রান্ত হয়েছেন, তাদের মাধ্যমে তাদের দোকান থেকে অনেক খরিদ্দার করোনাকে নিয়ে বাড়ি গেছেন। তাই আমি অনুরোধ করব আপনারা ভিড় এড়িয়ে চলুন, অত্যাবশ্যক সামগ্রী অবশ্যই আপনাদের সংগ্রহ করতে হবে, কিন্তু সেটা ভিড় অ্যাভয়েড করে যখন দোকান ফাঁকা থাকবে তখন সেই দোকানে যান। এইটাই আপনাদের মাধ্যমে আমরা মেসেজ দিতে চাই, না হলে দুর্গাপূজার সময় মহামারী আকার ধারণ করবে, কারণ গরম আস্তে আস্তে কমে যাচ্ছে, ঠান্ডা করোনা আবহাওয়া ঠান্ডা আবহাওয়া পেলে করোনা আরও ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে। সেই জন্যই আমি অনুরোধ করব দুর্গাপুজো বা দেরিতে 22 অক্টোবর শুরু হচ্ছে, দুর্গাপুজো থেকে জগদ্ধাত্রী পুজো পর্যন্ত উৎসবের মরশুম চলবে, প্রচুর মানুষ শহরে আসবে, সবাইকে অনুরোধ করব আপনারা দয়া করে ভিড় এড়িয়ে চলুন। বাড়াবাড়ি কমিটিগুলোকে যেমন আমরা বলেছি চারদিকে খোলা প্যান্ডেল রাখুন, প্যান্ডেলে ভিড় করতে দেবেন না, বেশি করে স্বেচ্ছাসেবক রাখুন, ভলেন্টিয়ার রাখুন, যাতে অল্প অল্প মানুষ গেলেই তাদেরকে ডিসবার্স করে দেওয়া যায়। এই অনুরোধ রেখে আবারও সবাইকে অনুরোধ করব আপনারা মাস্ক ব্যবহার করুন, ভিড় অ্যাভয়েড করে চলুন।